আজকে আরঙে গিয়েছিলাম। তো আরঙে আমি অলওয়েজ যেটা খুঁজি সেটা হচ্ছে কিছু ইউনিক জিনিসপত্র। তো আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে নারকেলের মালই দিয়ে ওরা কাপ বানিয়েছে। আমার কাছে খুব ইউনিক মনে হচ্ছে, খুব ভালো লেগেছে। আমার কাছে বাঁশের মগ আছে কিন্তু এটা ছিল না, আমি কিনলাম কয়েকটা। এছাড়াও আসলে সকালবেলায় চা খাওয়ার জন্য আমার কাছে এই রকম ধরনের মগ বা কাপ খুব পছন্দ। আর আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। আমি অনেক খুঁজেছি কিন্তু মন মতো পেয়েছি একটা, আরঙ্গেই পেলাম। দামটাও খুব রিজনেবল, মাত্র 750 টাকা। অনেক বড় একটা মূর্তি পেয়েছি, বেশ ভালো। এছাড়াও মাটির কিছু নতুন নতুন শোপিস দেখলাম, ফুলদানি, তারপর ল্যাম্পশেডগুলো সব থেকে রিজনেবল প্রাইস মনে হচ্ছে আমার ল্যাম্পশেডের। এখানে টুলটার দামও অনেক কম, ছোটো ছোটো পুতুলগুলো খুব সুন্দর, নতুন কালেকশন এগুলো। আর অনেক আয়না থাকে তো একবার নিজেকে দেখেও নিলাম। তো এই ল্যাম্পশেডগুলো আমার কাছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মনে হয়েছে, 1500, 2000, 1700, 1000। এখানে কিছু কাঠের শোপিস আছে, ছোট ছোট কাঠের শোপিস। তো কাঠের শোপিসগুলোরও দাম কিন্তু খুব বেশি বলে মনে হয়নি। এছাড়া অন্যান্য জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি আরঙ্গে, দেখা যায় অপ্রয়োজনীয় কিছু জিনিস, মানে অপ্রয়োজনীয় দাম, কিছু প্রয়োজনীয় জিনিসের অপ্রয়োজনীয় দাম ওরা লিখে রেখেছে। ওই জিনিসগুলো কেনা থেকে আমি আসলে বিরত থাকি, আর যেগুলো আসলে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো কিছু পাওয়া যায় সেগুলো কেনা হয়। এখানে কিছু ক্যান্ডেলস আসছে নতুন, ভালো ভালো কিছু ক্যান্ডেলস দেখলাম, ক্যান্ডেলস নিয়েছি, ল্যাম্পশেড নিলাম। এই ছিল আমার আজকের আরঙ্গের ঘোরাঘুরি কেনাকাটা।